নমস্কার বন্ধুরা, আমি চুমকি। লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। একেবারে নতুন পদ্ধতিতে চাল দিয়ে এক রকমের পাঁপড় বানিয়ে আপনাদের দেখাবো। এক বাটি চাল নিয়ে নিয়েছি, চালটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছি। 1 বাটি আর 1/2 বাটি হয়েছে, টোটাল 1.5 বাটি পেস্ট হয়েছে। আমি 1/2 টিস্পুন খাবার সোডা দিলাম, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ জোয়ান দিলাম, কালো জিরে বা সাদা জিরেও ইউজ করতে পারেন। 7 মতো নুন দিলাম। আর 1.5 বাটি ব্যাটার হয়েছে, সেই জন্য আমি এখানে 3 বাটি জল দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে লাম্পস না থেকে যায় বা গুটলি না পাকিয়ে যায়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর মিশ্রণটা বসিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। এই যে বন্ধুরা, ঘন হতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, 5 থেকে 7 মিনিট লাগে। ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা, আমি একটা দুধের প্যাকেট খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা এর মধ্যে ভরে দেব। এটা এখন উল্টে নিলে আর বাইরে লাগবে না। বন্ধুরা, আমি 1 বাটি আলাদা করে তুলে নিলাম আর অল্প ফুড কালার মিশিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি পুরোটা ভরে নিচ্ছি। আমার কাছে লাল কালার নেই, যার জন্য আমি এই বিটের রস করে এটা লাল কালার করছি। জলটা পুরো দিয়ে দিলাম। দেখুন কেমন কালার হয়। আমি যেহেতু জল মিশিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা করতেও পারেন না করতেও পারেন। আমি একটু গ্যাসটা 2 মিনিটের জন্য জ্বালিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। গ্যাসটা আমি অফ করে দিলাম। একটু ঠান্ডা হলে আমি দুধের প্লাস্টিকে এটা ভরে নেব।
বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন দুধের প্লাস্টিকে ভরে নিচ্ছি। এই যে বন্ধুরা, এরকম করে ধরে আমি খুব টাইট করে বেঁধে দিলাম। এই সাইডে ছোট্ট একটা কাট লাগাবো, যাতে খুব স্মুথলি ছোট হয়ে এই ফুটোর থেকে পড়ে। এরকম ভাবে আমি সবগুলোকে গার্ডার দিয়ে বেঁধে নেব। এই যে তিনটে আমার রেডি হয়ে গেছে, তিনটে কালারের, লাল, সাদা, হলুদ। এখন আমি চলে যাব আমাদের ছাদে। বন্ধুরা, অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে ব্যালকনিতে শুকানো যাবে কি না পাঁপড়। আমি তাদের জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি। এই যে যে কোনো প্লাস্টিক, যেমন মুড়ির প্লাস্টিক বা বড় কোনো প্লাস্টিক বা জামা কাপড়ের প্লাস্টিক, সেগুলো একটা ট্রে সাইজে কেটে নেবেন। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি এটাকে। এখন এই ট্রের মধ্যে আমি পাঁপড়গুলো দেব। সেক্ষেত্রে আপনারা জানলায় বা বারান্দায় রোদে শুকিয়ে নিতে পারবেন। আমি দিয়ে দেখাচ্ছি, দেখুন। আমি আর একটা কালার দিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এমনি করেই আমি
সবগুলো এই যে বন্ধুরা আমি পাপড়গুলো সব দিয়ে দিয়েছি। পাপড়গুলো একদিনে রোদেই শুকিয়ে গেছে, এখন পাপড়গুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে পাপড়গুলো ছেড়ে দেবো আর ভাজবো। দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠছে পাপড়টা, আর খেতেও সেরকম টেস্ট। সাদা রঙের পাপড়গুলো ভেজে নেব। আমি লাল রঙের ভেজে নেব। খুব কম সময়ে পাপড়গুলো ভাজা হয়ে যায়, তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চালের পাঁপড়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পান। ভালো খান, সুস্থ থাকুন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।